আসসালামু আলাইকুম। শেখ দিয়া আব্দুল মোল্লা স্কুল এন্ড কলেজ কর্তৃক বর্তমান করোনা পরিস্থিতিতে আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আশা করি শিক্ষার্থীরা তোমরা ভালো আছো। ঋতু পরিবর্তনের ধারাবাহিকতায় শীতের আমেজ আমাদের মাঝে ইতিমধ্যেই কিন্তু ধরা পড়েছে। শীত গরমের মাঝখানে একটি অবস্থার মধ্যে কিন্তু আমরা আছি। এই অবস্থায় তোমরা শিক্ষার্থীরা অবশ্যই নিজেদের স্বাস্থ্যের প্রতি কিন্তু খেয়াল রাখবে। ঠান্ডা জ্বর এখনকার একটি স্বাভাবিক অসুস্থতা, তাই নিজেদের খুব সতর্কতার সাথে থাকবে যাতে তোমরা ঠান্ডায় আক্রান্ত না হও। তো চলে যাই আজকে আমাদের ক্লাস, এবং আমরা আজকে অষ্টম শ্রেণীর বিজ্ঞান ক্লাস নিব। আমাকে দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, হয় নবম শ্রেণীর রসায়ন না হলে অষ্টম শ্রেণীর বিজ্ঞান, এই দুটির যে কোনো একটি তো হবেই। হ্যাঁ, আমি অষ্টম শ্রেণীর বিজ্ঞান ক্লাসটি আজকে নিব, এবং বিজ্ঞান মানেই হচ্ছে কালারফুল চিত্র সংশ্লিষ্ট ক্লাস, তাই আমি আমার ক্লাসটি কন্টেন্টের মাধ্যমে নিব। চলো আমরা কন্টেন্টে চলে যাই। তো প্রথমেই তোমাদের আজকের কন্টেন্টে আমি ওয়েলকাম জানাচ্ছি তোমাদের আজকের কন্টেন্টটিতে। তো এরপরে আমরা ওয়েলকাম ভিডিওটি দেখে নিলাম। এর পরবর্তী স্লাইডে আমরা জানি প্রত্যেকটি কন্টেন্টেই শিক্ষকের পরিচিতিমূলক একটি কন্টেন্ট থাকে। তাহলে আসো পরিচিতি কন্টেন্টটি আমরা দেখে নিই। এখানে আমার পরিচিতি দেওয়া আছে, যদিও তোমরা জানো তারপরে কন্টেন্টের মাধ্যমে পরিচিতি দেওয়া কন্টেন্টের একটি বৈশিষ্ট্য, দিতেই হবে, তাই দিয়েছি। যে বার্তা সহকারী শিক্ষক শেখ দিয়া আব্দুল মোল্লা স্কুল অ্যান্ড কলেজ। এখন আমরা পড়ব আজকে অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়টি। অধ্যায়ের নাম দেখো শিক্ষার্থীরা, উদ্ভিদের বংশবৃদ্ধি অধ্যায় চার। এই অধ্যায়ে আমরা আজকে পড়ব হচ্ছে পাঠ চার। তাহলে আমাদের আজকের বিষয় হচ্ছে অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়, আর পাঠ হচ্ছে চার। শিক্ষার্থীরা তাহলে চলো পাঠ চারে আমরা কী কী শিখব সেই শিখন ফলটা দেখে নেই। আমাদের আজকের শিক্ষণফল হচ্ছে পরাগায়ন কি আমরা সেটা বলতে পারবো ও এর প্রকারভেদ বিশ্লেষণ করতে পারবো। তাহলে শিক্ষার্থীরা পরাগায়ন নিয়ে এর আগেও তোমাদের উপর ক্লাস নেওয়া হয়েছিল পুরো অধ্যায়টা ভিত্তিক, আজকে আমরা শুধু আলোচনা করব পরাগায়ন কি এবং তার প্রকারভেদগুলো আমরা জানবো। শিক্ষার্থীরা এই অংশটুকু কেন আলোচনা করছি, সরকার তোমাদের জন্য একটি সংক্ষিপ্ত সিলেবাস দিয়েছে, এবং সেই সিলেবাসের অন্তর্ভুক্ত কিছু অধ্যায়ে বিশেষ টপিক্সের কথা সরকার বলেছে, যেগুলো তোমাদের জন্য পরবর্তী ক্লাসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেজন্য আমাদের আজকে চতুর্থ অধ্যায়ে শুধুমাত্র পরাগায়ন, এবং পরবর্তী ক্লাসে আরও একটি টপিক্স নিয়ে আলোচনা আমরা করব ইনশাআল্লাহ। তাহলে চলো আমরা পরাগায়ন কি সেটা জেনে নিই। শিক্ষার্থীরা স্ক্রিনে তাকিয়ে দেখো তো কি দেখা যাচ্ছে, একটা ফুল তারপরে এসে প্রজাপতি বসেছে। তাহলে কি হয় শিক্ষার্থীরা, ফুলের উপর যখনই প্রজাপতি এসে বসে, এই যে প্রজাপতির ছোট ছোট পা, এতে ফুলের পরাগরেণুগুলো লেগে থাকে, এবং এই ফুল প্রজাপতিটা উড়ে যেয়ে যখন আরেকটা ফুলে বসে তখন তার পরাগরেণুর কিন্তু স্থানান্তর হয়। এই যে পরাগরেণু কীট পতঙ্গ মানুষ বায়ু পানি বা ইত্যাদি যে কোনো মাধ্যমে কি করতে পারে, অথবা আপনা আপনি স্থানান্তরিত হতে পারে, তখন সেই যে স্থানান্তর প্রক্রিয়া একে আমরা কি বলবো শিক্ষার্থীরা, পরাগায়ন। তাহলে আমরা এই কন্টেন্ট থেকে কি কি শিখব, পরাগায়ন কি, পরাগ অথবা পরাগায়ন কাকে বলে, পরাগায়ন কত প্রকার ও কি কি। তাহলে দেখো পরাগায়ন কি, পরাগায়ন হচ্ছে ফল ও বীজ উৎপাদন প্রক্রিয়ার পূর্ব শর্ত, অর্থাৎ যখন পরাগায়ন হয় তখনই কেবলমাত্র তাতে কি হয় শিক্ষার্থীরা, ফল ও বীজ উৎপাদন প্রক্রিয়াটি হয়ে থাকে। তাহলে পরাগায়নের জন্য পূর্ব শর্ত হিসাবে কি কাউন্ট হচ্ছে, ফল ও বীজ উৎপাদনের পূর্ব শর্ত হচ্ছে আমাদের কি, পরাগায়ন। এখন আমরা দেখি পরাগায়ন কাকে বলে, ফুলের পরাগধানী হতে পরাগরেণুর একই ফুলে অথবা একই জাতে অন্য ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হওয়াকে আমরা বলবো হচ্ছে পরাগায়ন। আবারও সংজ্ঞাটা শিক্ষার্থীরা দেখো, পরাগ ফুলের পরাগদানী হতে পরাগরেণু একই ফুলে
তাহলে এক ফুলে হতে পারে অথবা একই জাতের অন্য ফুলেও কিন্তু পরাগরেণু স্থানান্তর হতে পারে। তাহলে পরাগরেণু দুই ভাবে হয়, একই ফুলে হতে পারে অথবা একই জাতের অন্য ফুলে হতে পারে। তাহলে দেখো শিক্ষার্থীরা, পরের কন্টেন্টে তাহলে আমরা কি নিয়ে আলোচনা করছি। হ্যাঁ, পরের পরাগণে আমরা টাইপস অফ পলিনেশনস অর্থাৎ পরাগণের ইংরেজি শব্দ এটি, তাহলে আমরা এখানে পরাগণের প্রকারভেদ অর্থাৎ সেটা দেখে আমরা আলোচনা করব। এখানে দেখো শিক্ষার্থীরা একটি গাছ আর এখানেও একটি গাছ এবং এরা একই জাতের ফুল, কারণ একই রকম ফুল দেখে আমরা দেখতে পাচ্ছি এরা একই জাতেরই গাছ। এখানে যা হচ্ছে, খেয়াল করো এই মৌমাছিটি, এই মৌমাছিটা এই ফুলেরই পরাগরেণু এই ফুলে এনে ফেলছে, অর্থাৎ একই ফুলের পরাগরেণু একই ফুলে এসে পড়ছে। আবার এই ক্ষেত্রে কি হচ্ছে, একই গাছ, একই গাছের এই ফুল থেকে পরাগরেণুটা প্রজাপতির মাধ্যমে এই ফুলে এসে পড়ছে, তাহলে এইটা এক ধরনের পরাগায়ন। আবার এই দ্বিতীয় গাছের দিকে দেখো কি হচ্ছে, প্রথম গাছ থেকে এই ফুল থেকে পরাগরেণু এসে পড়ছে হচ্ছে এই ফুলে, তাহলে এটা আরেক ধরনের পরাগায়ন। তাহলে এই যে পরাগায়নটা দেখছো একই গাছের মধ্যে হচ্ছে, যেখানে পরাগরেণু একই ফুলে অথবা অন্য ফুলে পড়ছে, তাকে আমরা বলছি সেলফ পলিনেশন। ইংরেজিতে বলা হচ্ছে সেলফ পলিনেশন, যার বাংলাটা হচ্ছে স্বপরাগায়ন। আমরা পরবর্তীতে বাংলাটাও দেখব পরবর্তী স্লাইডে। আর এখানে আমরা যেটা দেখছি, একই জাতের ফুল আলাদা, গাছ আলাদা, কিন্তু জাত একটা, এরকম জাতে ফুলে যখন এই পরাগরেণুটা এখানে স্থানান্তরিত হচ্ছে তাকে আমরা বলছি ক্রস পলিনেশন। ক্রস পলিনেশন যার বাংলা শব্দ হচ্ছে পরপরাগায়ন। চলো আমরা পরবর্তী স্লাইডে বাংলাটা দেখে নিই। শিক্ষার্থীরা, এই চিত্রে যেহেতু ওটা ইংরেজি ছিল, আমাদের কারো বুঝতে একটু সমস্যা হতে পারে, এই জন্য আমি বাংলায় আবার তোমাদের সামনে একটা চিত্র নিয়ে এসেছি। দেখো সেম একই রকম, এই যে একটা গাছ এ গাছ আর এটা হচ্ছে বি গাছ, একই জাতের। এখানে দেখো এই যে একই ফুলের মধ্যে এই মৌমাছিটা সে আগের চিত্রের মধ্যে পরাগায়ন ঘটাচ্ছে, আবার এরা হচ্ছে আলাদা ফুলে একই গাছের মধ্যে এই মৌমাছিটা পরাগায়ন ঘটাচ্ছে, যেটাকে আমরা বলতেছি স্বপরাগায়ন দুটাই। কিন্তু যখন গাছ এ আর বি দুইটা গাছ আলাদা হয়ে যাচ্ছে তখন তাকে আমরা বলছি কি, পরপরাগায়ন। এই পরাগায়নটা হচ্ছে পরপরাগায়ন আর এটা হচ্ছে আমাদের স্বপরাগায়ন। আশা করি শিক্ষার্থীরা তোমাদের তেমন কোনো প্রবলেম হবে না, যদি প্রবলেম হয় তাহলে পাশের চিত্রটা আবার খেয়াল করো। এখানে দেখো লেখা আছে একদম স্পষ্টভাবে, স্বপরাগায়নের ক্ষেত্রে একই গাছের এক ফুল থেকে অন্য ফুলে হতে পারে, একই গাছের এক ফুলে অথবা একই গাছের অন্য ফুলে পরাগায়ন হতে পারে, তাকে আমরা কি বলবো, স্বপরাগায়ন। আর ভিন্ন ভিন্ন গাছের এক ফুল থেকে অন্য ফুলে, দুইটা ভিন্ন গাছ এই ভিন্ন ভিন্ন ফুলের মধ্যে যখন পরাগায়ন হবে তখন আমরা কি বলবো শিক্ষার্থীরা, পরপরাগায়ন। তাহলে আমরা পরাগায়নে আশা করি, পরাগায়ন আমরা তাহলে এই চিত্রের মাধ্যমে কি শিখলাম, পরাগায়ন তাহলে কয় প্রকার শিক্ষার্থীরা, পরাগায়ন তাহলে আমাদের কয় প্রকার, হ্যাঁ তোমরা নিশ্চয়ই পাচ্ছ, সেটা হচ্ছে পরাগায়ন মাত্র দুই প্রকার। পরাগায়ন কয় প্রকার শিক্ষার্থীরা, দুই প্রকার। তাহলে আমরা দেখলাম দুই প্রকার কি কি, স্বপরাগায়ন আর এটা হচ্ছে পরপরাগায়ন। আচ্ছা এরপরে আমরা চলে যাব পরবর্তী স্লাইডে। এখন আমরা জেনে নিব স্বপরাগায়নটা কাকে বলে। স্বপরাগায়ন হচ্ছে, এতক্ষণ চিত্রের মাধ্যমে আমরা বুঝে ফেলেছি, এখন যা সংজ্ঞাটা আমরা জেনে নিই, কোনো ফুলের পরাগরেণু সেই একই ফুলে, কোনো ফুলের পরাগরেণু সেই একই ফুলে, আমরা দেখেছিলাম চিত্রতে একই ফুলে, কোনো ফুলের পরাগরেণু সেই একই ফুলের অথবা সেই একই উদ্ভিদের অন্য ফুলের গর্ভমণ্ডলে, অথবা সেই একই উদ্ভিদের একই গাছে অন্য ফুলের গর্ভমণ্ডলে স্থানান্তরিত হলে তাকে আমরা স্বপরাগযোগ। দেখো স্বপরাগের আরেকটা নাম স্বপরাগযোগ অথবা স্বপরাগ সংযোজনও বলা হয়ে থাকে। তাহলে আমরা দুইটা জিনিস জেনে নিলাম, নামটাও কিন্তু আলাদা, স্বপরাগায়নকে আরেকটা নাম বলা হচ্ছে সেটা কি, স্বপরাগযোগ। কি শিক্ষার্থীরা, স্বপরাগযোগ। তাহলে কোনো ফুলের পরাগরেণু একই ফুলে অথবা একই উদ্ভিদের অন্য ফুলে স্থানান্তরিত হলে তাকে আমরা কি বলবো, স্বপরাগায়ন। রাইট, তোমরা পারো, ভেরি গুড। আমরা পরেরটাতে চলে যাই।
এখন আমরা দেখব শিক্ষার্থীরা এই যে স্বপরাগায়ন এটা আসলে কোথায় কোথায় হয়। স্বপরাগায়ন কোথায় কোথায় হয় বা যেখানে যেখানে ঘটে স্বপরাগায়ন ঘটে যেখানে হয় আমরা সেটা দেখব। আচ্ছা দেখি কোথায় হয়, ছবি দেখে চিনতে পারছো শিক্ষার্থীরা এটা কি ফুল? হ্যাঁ তোমরা সুন্দর গেস করতে পেরেছো। অনেক রকম সন্ধ্যা মালতি, সাদা, কোনোটা হচ্ছে পিঙ্ক কালার, ইয়েলো কালার, রেড কালার, বাহারি কালার, বাহারি কালারে সন্ধ্যা মালতি। তাহলে সন্ধ্যা মালতি দেখতে কি হয়? স্বপরাগায়ন। পরে চিত্রটা দেখি, শীতের মৌসুম যে সবজিটি আমাদের সবার খুব পছন্দের, কি সবজি শিক্ষার্থীরা? সিম। সিমের স্বপরাগায়ন হয়। আরেকটা ছবি দেখি, কিসের চিত্র? টমেটো। তাহলে আমরা স্বপরাগায়ন কোথায় হয়? স্বপরাগায়ন হচ্ছে আমাদের সন্ধ্যা মালতি, সিম এবং টমেটো, এই তিনটা উদ্ভিদে বা আরও অনেক উদ্ভিদে হয়। আমরা তিনটাকে দেখাচ্ছি। তাহলে এই ইত্যাদি এরকম আরও অনেক উদ্ভিদে কি হয়, আমাদের স্বপরাগায়ন ঘটে থাকে। আশা করি মনে থাকবে তোমাদের, এটা কিন্তু অবজেক্টিভের জন্য খুব ইম্পর্ট্যান্ট, কোথায় কোথায় স্বপরাগায়ন হয়। স্বপরাগায়ন জানা হলো, স্বপরাগায়ন কোথায় হয় সেটা জানা হলো। এখন আমরা জানব স্বপরাগায়নের আসলে উপকারিতা কী, স্বপরাগায়ন হলে উদ্ভিদ কী কী তার সুবিধা হবে বা তার কী কী উপকার হবে সেটা আমরা জেনে নেব। বা আমরা যখন একজন উৎপাদনকারী হব, অর্থাৎ যখন আমি কৃষক পর্যায়ে চিন্তা করব, স্বপরাগায়নের সুবিধাগুলো কী কী আমরা সেটা দেখি। স্বপরাগায়নের উপকারিতা হিসাবে প্রথমেই যা আছে, স্বপরাগযোগ উদ্ভিদের প্রজাতির বিশুদ্ধতা রক্ষিত হয়। প্রজাতির বিশুদ্ধতা আমি তোমাদেরকে একটু বুঝাই দিই। যেহেতু একই ফুলে হয়, এখানে কিন্তু ক্রস নেশন হয় না, অর্থাৎ প্রথম ফুলটাও যেমন দেখতে একই ফুল বা একই গাছে হওয়ার কারণে একই গাছে সবগুলো ফুল একরকম হয়, যে কারণে তাদের ভিতরে দেখা যায় কোনোভাবে ডিএনএগত কোনো রকম পরিবর্তন হয় না। ডিএনএ কি আমরা তৃতীয় অধ্যায় পড়েছিলাম, সেটা হচ্ছে ডিএনএ হচ্ছে আমাদের বংশগতির যে রাসায়নিক উপাদান, ক্রোমোজোমের রাসায়নিক উপাদান ডিএনএ বলে, যা আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য রক্ষা হয়। যেহেতু একই উদ্ভিদের মধ্যে হয়, সে কারণে তাদের মধ্যে কি হয় শিক্ষার্থীরা? প্রজাতির বিশুদ্ধতা, অর্থাৎ ভেরিয়েশনটা আসে না। পরাগ সংযোগ নিশ্চিত, যেহেতু একই গাছের মধ্যে থাকে, পরাগ যেন খুব সহজে ট্রান্সমিশন হতে পারে, সহজে স্থানান্তরিত হতে পারে, যে কারণে এখানে পরাগায়নটা আমরা নিশ্চিত ধরে নিতে পারি, অনিশ্চয়তার কিছু নেই। পরাগায়ন নষ্ট হয় খুবই কম, যেহেতু কাছাকাছি ফুলগুলো খুব কাছাকাছি আমরা ছবিতে দেখেছিলাম, সেখানে এদের মধ্যে কী হয় না, পরাগায়ন নষ্টটা হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। আরেকটা যেটা সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এখানে কোনো বাহকের দরকার নাই, একই উদ্ভিদের দুইটা ফুল পাশাপাশি আছে, সেই ক্ষেত্রে তাদের কী হয় না, তোমার আলাদাভাবে কোনো বাহক এসে তাদেরকে হেল্প করার প্রয়োজন হচ্ছে না। এরপরে আমরা পরের স্লাইডে যাব। স্বপরাগায়নের উপকারিতা যেহেতু জানলাম, তাহলে আমাকে যা কি জানতে হবে এর অপকারিতাগুলো কিছু জানতে হবে। অপকারিতাও থাকবে, প্রত্যেক কাজেরই কিছু ভালো আর খারাপ দিক থাকে। তাহলে খারাপ দিকগুলো আমরা দেখি। সাধারণত বংশানুক্রমে কোনো নতুন গুণের আবির্ভাব হয় না, আবির্ভাব হওয়ার কোনো চান্সই নাই। কেন চান্স নাই? কারণ এরা একই গাছ, তো সব গুণ একই রকম। মাতৃ উদ্ভিদের যে গুণাগুণ থাকবে, পরবর্তী যেই উদ্ভিদটা হবে তারও গুণাগুণ সেম হবে, যে কারণে এখানে আমরা কোনো ভেরিয়েশন বা নতুন কোনো গুণ বা কোয়ালিটির আবির্ভাব এখানে দেখব না। নতুন বংশগত অভিযোজন ক্ষমতা বা নতুনদের সাথে খাপ খাওয়ানোর ক্ষমতা কমে যাবে, অর্থাৎ তাদের ভিতরে জীবাণু শক্তিটা কম থাকবে। কারণ এখানে হয়তো বা দেখা যাবে মাতৃ উদ্ভিদের যদি ফল উৎপাদন ক্ষমতা কম থাকে, পরবর্তী যে বীজটা আসবে তারও ফল উৎপাদন ক্ষমতা কম থাকবে। এবং সে যদি একটু রুগ্ন গাছ হয়, তাহলে সেক্ষেত্রে রুগ্ন একটা বীজও হবে এবং পরবর্তী গাছটাও রুগ্ন হবে, অর্থাৎ সে তার মার মতো হুবহু হবে, যে কারণে তার মধ্যে আমরা নতুন কোনো বৈশিষ্ট্য পাবো না, তার অভিযোজন ক্ষমতাও কম হবে। এ প্রজনন অব্যাহত থাকলে অভিযোজন ক্ষমতা হ্রাসের কারণে কোনো এক পর্যায়ে প্রজাতির বিলুপ্ত করতে পারে। এভাবে গাছ দুর্বল হতে 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 পরবর্তী কোনো একটা নেক্সট প্রজন্মে বা জেনারেশনে যে দেখা যাবে, ওই গাছ আর নতুন কোনো কী করতে পারছে না, সেই প্রজাতিটাকে আর ধরে রাখতে পারছে না, প্রজাতিটার বিলুপ্তি হতে পারে। যেমন আমরা যদিও ডাইনোসর উদ্ভিদ না, তারপর ডাইনোসর উদাহরণটা চলে আসে,
ডাইনোসর যখন পৃথিবীর তাপমাত্রা বাড়তে থাকে তখন সেখানে খাপ খাওয়াতে পারেনি, যে কোনো ডাইনোসর কিন্তু কি হয়ে গেছে, বিলুপ্ত হয়ে গেছে। এরকম অনেক গাছও আছে যে পরিবেশের সাথে বৈশিষ্ট্য পরিবেশের চেঞ্জের সাথে তারা অভিযোজন করতে পারেনি, অর্থাৎ খাপ খাওয়াতে পারেনি, বিধায় তারা কি হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। এটা এই ঘটনাটা সপরাগানের ক্ষেত্রে প্রযোজ্য। গাছের ফল এ কম সহনশীল ও কম জীবাণু শক্তি সম্পন্ন বীজের সৃষ্টি হয়, এটা আমি আগেই বলেছি। এদের সহনশীলতা বা সহ্য ক্ষমতা খুব কম থাকবে এবং এদের মধ্যে জীবাণু শক্তিটা সম্পূর্ণ কম সৃষ্টি হবে। তাহলে শিক্ষার্থীরা অপকারিতাগুলো আমরা খুব ভালোভাবে শিখে নিলাম। এগুলো হচ্ছে সপরাগানের অসুবিধা, অর্থাৎ এর ফলে তোমাদের আমাদের সপরাগ যদি হয় তাহলে আমরা এই ধরনের অসুবিধাগুলোর সম্মুখীন হব। উপকারিতাও আছে, অপকারিতা থাকবে। এখন এই অপকারিতার সাথে কিন্তু আমরা পরাগ সংযোগের সুবিধাগুলো যদি জেনে নেই তাহলে আমাদের কি হবে, পরপরাগায়ন আর সপরাগায়নের মধ্যে আমরা পার্থক্যটা খুব দ্রুত করতে পারবো। চলো আমরা তাহলে পরপরাগায়নটা কি সেটা জেনে নিই। তাহলে আমাদের পরপরাগায়ন চলে আসছে যখন পরাগধানী হতে পরাগরেণু কোনো মাধ্যমের বা বাহকের দ্বারা স্থানান্তরিত হয়ে একই জাতের অন্য একটি গাছের ফুলের গর্ভমুণ্ডে পড়ে, তখন তাকে পরপরাগায়ন বা ক্রস পলিনেশন বলে। এটা আমরা দেখেছি চিত্রে। তাহলে পরপরাগায়ন কাকে বলবো, যখন পরাগধানী থেকে পরাগরেণু কোনো মাধ্যম, কোনো একটা মাধ্যম হতে হবে, মানুষ হতে পারে, কীটপতঙ্গ হতে পারে, বায়ু হতে পারে, পানি হতে পারে, এই ধরনের মাধ্যমগুলো ব্যবহার করে পরাগরেণু উড়ে অথবা যে কোনো মাধ্যমেই সে আরেকটা গাছের উদ্ভিদে চলে যাবে, সে ফুলের গর্ভমুণ্ডে পড়ে, তখন তাকে আমরা বলছি পরপরাগায়ন বা ক্রস পলিনেশন। বাহকের মধ্যে উল্লেখযোগ্য কী কী, দেখো বাহক হিসাবে কী কী থাকে, বাতাস থাকতে পারে, পোকামাকড় থাকতে পারে। এক্ষেত্রে ফুলগুলোতে জিনোটাইপের ভিন্নতা থাকে বিধায় এর ফল থেকে যে বীজ উৎপন্ন হয় তাতেও জিনোটাইপের পরিবর্তন হয়। এখন বলতে পারো ম্যাডাম জিনোটাইপটা কি? জিনোটাইপ হচ্ছে উদ্ভিদের বৈশিষ্ট্য প্রকাশ করার জন্য একই ধরনের জিন কাজ করে। এই যে জিনগুলো, যেহেতু গাছ আলাদা দেখা যাচ্ছে জিনগুলো আলাদা আলাদা, দেখো সেটাই বলেছে, যেহেতু ফুলগুলো আলাদা তাহলে তাদের বৈশিষ্ট্য রক্ষা করে যে জিন সেই জিনগুলো আলাদা। এই জিনগুলো ভিন্ন হওয়ার কারণে বীজের মধ্যে জিনোটাইপের পরিবর্তন, তাদের বৈশিষ্ট্যগত পরিবর্তন লক্ষ্য করা যায়। উদাহরণটা আবার একটু ভেঙে বলি, ধরো জবা ফুল, দুইটা জবা ফুল, দুইটা ভিন্ন গাছ, একটা লাল রঙের জবা ফুলের গাছ থেকে পরাগরেণু আরেক ফুলের জবা গাছে যাচ্ছে। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রথম যে জবা গাছটা সেই গাছের ফুলটা লাল, অনেক লাল লাল রঙের, রঙিন, লাল টকটকে, কিন্তু তার ফুলের সাইজটা ছোট। কিন্তু ওই ফুল থেকে পরাগরেণুটা আরেকটা জবা লাল ফুল গাছে গেছে, যেখানে দেখা যাচ্ছে ফুলটা অতটা লাল না কিন্তু ফুলটা আকারে বড়। এখন এই যেই ফুলের রঙটা খুব লাল ছিল সেখান থেকে লাল রঙটা ছিল বেশি গুরুত্বপূর্ণ, আর এখানে গুরুত্বপূর্ণ কি, অপর গাছের ফুলের জবা ফুলের রঙটা কী হচ্ছে, ফুলের আকৃতিটা বড়। তাহলে ওই যে আকৃতি বড় আর লাল রং, এই দুইটা যখন একসাথে ম্যাচ হবে, যখন পলিনেশন ঘটবে, তখন পরবর্তী যে ফুলটা বা ওখান থেকে যে বীজটা তৈরি হবে, ফুল থেকে যে বীজটা আসবে, সেই বীজের ভিতরে দুইটা বৈশিষ্ট্য থাকবে। এক, ফুলের রঙটাও লাল হবে আর ফুলটাও কী হবে, আকারে বড় হবে, অর্থাৎ তাদের বৈশিষ্ট্যগুলো তখন পরিবর্তন হয়ে গেল। ফলস্বরূপ এ বীজ থেকে যে গাছ হয় তার বৈশিষ্ট্য পুরোপুরি মাতৃ উদ্ভিদের মতো হয় না। তাহলে আমরা দেখতে পেলাম দুইটা দুই রকম মাতৃ উদ্ভিদ ছিল, একটা ফুল রং লাল আর একটা বড় ফুল, কিন্তু দেখা যাচ্ছে পরবর্তী যে গাছটা হচ্ছে ফুল বড় আবার ফুলের রংটাও লাল, তাহলে মার মতো নয়, মার মতো তারা বৈশিষ্ট্য পাচ্ছে না, এবং পরবর্তী বংশধরের মাঝে নতুন প্রকরণ বা নতুন প্রজাতির উদ্ভব হতে পারে। এরপরে আমরা চলে যাই শিক্ষার্থীরা, এখন আমরা দেখব পরপরাগায়ন যেখানে ঘটে, অর্থাৎ তখন আমরা দেখেছি সপরাগায়ন কোথায় হয়, এবার আমরা দেখব শিক্ষার্থীরা পরপরাগায়ন যেখানে ঘটে। দেখো চিত্র, ছবি দেখে বুঝতে পারছো এটা কি, মিষ্টি কুমড়ার ফুল। তার মানে আমরা কোথায় বুঝতে পারলাম, মিষ্টি কুমড়াতে আমাদের পরপরাগায়ন হয়। এরপরে দেখো তো এটা কি, হলুদ, সুন্দর, সবারই অনেকেরই প্রিয় কিন্তু সরিষা ফুল না, তার মানে সরিষাতে কি হয়, পরপরাগায়ন হয়, শীতে হয় না সরিষা, হ্যাঁ শীতে। আচ্ছা এরপরে চিত্রটা হয়তো বা ফুল দেখে তোমরা চিনবে না, এটাকে বলা হয় ধুতুরা ফুল।
যারা গ্রামে থাকে তারা খুব সহজে চিনবে, আমরা যারা শহরবাসী তারা ফুল দেখে আসলে চিনবো না। এটার মধ্যে এক ধরনের ফলও হয়, এই যে ফলটা দেখা যাচ্ছে এখানে, আমি জানি না ক্লিয়ার বোঝা যায় কিনা, তোমরা মোবাইল যখন কাছে নিয়ে দেখবা তখন ছবিটাকে বড় করলে দেখতে পাবে এই যে এখানে ধুতোরা ফুল দেওয়া ধুতোরা ফলটা আছে। তাহলে এই ধুতোরা ফুলেও আমাদের কি হয়, পরপরাগায়ন হয়। আরেকটা দেখে চিনোটা একটু আগে আলোচনা করেছি, জবা ফুল। তাহলে পরপরাগায়ন আমরা কোথায় কোথায় পেলাম, কুমড়া, সরিষা, ধুতোরা, জবা, এই ছাড়া আরও অনেক উদ্ভিদে হয় কিন্তু এগুলো আমাদের পরিচিতদের ভিতরে দেখে যেগুলোর ছবি দেখলে আমরা চিনবো, এজন্য তোমাদেরকে এই কটা ছবি আমি দেখালাম। এখন আমরা দেখব পরাগায়ন কোথায় ঘটে, আমরা বুঝতে পারলাম পরপরাগায়ন কাকে বলে শিখলাম, পরপরাগায়ন কোথায় হয় সেটাও দেখলাম, এখন আমরা এর উপকারিতা দেখব। হ্যাঁ, আসো উপকারিতাগুলো দেখি। নতুন বৈশিষ্ট্যের সংমিশ্রণ ঘটে, এটা আমরা আগে দেখেছি, নতুন দুটো বৈশিষ্ট্য আলাদা একসাথে এসে মিলিত হয়, বিভিন্ন প্রকরণ বা বিভিন্ন প্রজাতির সৃষ্টি হতে পারে, এটাও আমরা দেখেছি তখন ব্যাখ্যায় বলেছি, তাদের মধ্যে নতুন বৈশিষ্ট্য আসার কারণে নতুন একটা নতুন প্রজন্ম তাদের মধ্যে তৈরি হয়, নতুন বৈশিষ্ট্য ধারী একটা প্রজন্ম বা প্রজাতির সৃষ্টি হয়। যে ফলটা উৎপন্ন হবে তাহলে সেই ফলটাতে কি বৈশিষ্ট্য থাকবে, আমরা সেখানে কিন্তু দেখেছিলাম সহনশীলতা কম, তাহলে এর সহনশীলতা কি হবে, বেশি হবে, যেহেতু স্বপরাগায়নে কম হয় তাহলে পরপরাগায়নে সহনশীলতা কি হবে, বেশি হবে। নতুন বংশধরদের অভিযোজন ক্ষমতা বা নতুনের সাথে খাপ খাওয়ানোর ক্ষমতা বৃদ্ধি পায়, আমরা পর সসংযোগে দেখেছিলাম স্বপরাগায়নে দেখেছিলাম কম, তাহলে এখানে কি হবে, যেহেতু পরপরাগায়ন দুইটা ভিন্ন বৈশিষ্ট্যের মিলন হয় তাই তাদের মধ্যে অভিযোজন ক্ষমতা নতুনদের সাথে খাপ খাওয়ানোর ক্ষমতা কি হয়ে যাবে, বেড়ে যাবে। আচ্ছা উপকারিতা তো জানলাম, তাহলে অপকারিতাটাও জেনে নেই। শিক্ষার্থীরা অপকারিতা কি, ইতর পরাগযোগ বাহকের উপর নির্ভরশীল, এটা হচ্ছে পরপরাগায়নের সবচেয়ে বড় সমস্যা, অর্থাৎ এটা মাধ্যম ছাড়া কাজ করতে পারে না, মাধ্যম লাগবেই, এ কারণে এটা তার বড় সমস্যা। আর বাহকের উপর নির্ভর হওয়ার কারণে এই পরাগায়নে প্রায় অনিশ্চিত, হবে কি হবে না, পরাগাদৌ হবে কি না, পরাগায়ন হবে কি না, এরকম একটা অনিশ্চয়তা এখানে কাজ করে, সিউরিটিটা কম। অধিকাংশ পরাগরেণু নষ্ট হয়ে যায়, অধিকাংশ পরাগরেণু নষ্ট হয়ে যায়, যেহেতু একটা মাধ্যম থেকে একটা মাধ্যমে যায় এজন্য দেখা যায় পরাগরেণু কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। প্রজাতির বিশুদ্ধতা রক্ষিত হয় না, প্রজাতির বিশুদ্ধতা রক্ষা হয় না। শিক্ষার্থীর উপকারিতাগুলো তোমরা একটু নোট করে নাও, আমি আশা করবো আগেরগুলো তোমরা নোট করে নেবা, কারণ এটা তোমাদের জন্য খুবই জরুরি, তোমাদের জন্য প্রয়োজন। সাধারণত পরীক্ষায় যখন স্বপরাগায়ন ও পরাগায়ন পরাগণের মধ্যে পার্থক্য আসবে বা কোনটা অধিক ভালো উপযুক্ত বুঝাতে বলবে, তখন কিন্তু তোমার উপকারিতা আর অপকারিতা জরুরি হবে। আচ্ছা এরপরে আমরা এখন তাহলে আমরা এরপরে আমরা জানবো পরাগায়নের পরে আমরা অভিযোজন জানবো, যেটা আমাদের না জানলেই না। পরাগায়নের মাধ্যমগুলো আমরা দেখে নিয়েছি আগেই, এরপরে দেখো পরাগায়ন স্থানান্তরের কাজটি অধিকাংশ ক্ষেত্রে কোনো কোনো মাধ্যম দ্বারা হয়ে থাকে, যে বাহক পরাগরেণু বহন করে গর্ভমণ্ডল পর্যন্ত নিয়ে যায় তাকে পরাগায়নের মাধ্যম বলে, তাকে কি বলা হয়, পরাগায়নের মাধ্যম। বায়ু, পানি, কীটপতঙ্গ, পাখি, বাদুর, শামুক, এমনকি মানুষ এ ধরনের মাধ্যম হিসাবে কাজ করে থাকে। আবারও দেখো শিক্ষার্থী, বায়ু, পানি, কীটপতঙ্গ, পাখি, বাদুর, শামুক, এমনকি মানুষ এ ধরনের মাধ্যম হিসাবে কাজ করে থাকে। মধু খেতে অথবা সুন্দর রঙের আকর্ষণে পতঙ্গ বা পাখি ফুলে ফুলে ঘুরে বেড়ায়, মধু খাওয়ার জন্য অথবা সুন্দর ফুল দেখে এই পতঙ্গ বা পাখিগুলো ফুলের প্রতি আকৃষ্ট হয় এবং ফুলে ফুলে তারা ঘুরে বেড়ায়। এই সময় পরাগরেণু বাহকের গায়ে লেগে থাকে, ওদের গায়ে আঠালো ধরনের থাকে ফুলগুলো, যে কারণে পরাগরেণুগুলো তাদের গায়ের উপর লেগে যায়। এই বাহকটি যখন একই প্রজাতির অন্য ফুলে গিয়ে বসে তখন পরাগরেণু ওই ফুলের গর্ভমণ্ডে লেগে যায়, এইভাবেই তাদের অজান্তেই পরাগায়নের কাজটি হয়ে যায়। অর্থাৎ পোকামাকড়, কীটপতঙ্গ বা মানুষ এরা জানছে না কিভাবে পরাগায়নটা হচ্ছে, কিন্তু এভাবেই পরাগায়নটা হয়, আসতে তাদের অজান্তে তাদের চেনা জানার বাইরেই হয়ে যাচ্ছে। এরপরে
আমরা দেখব পরাগায়নের ফলে আসলে ফুলের মধ্যে কি ধরনের পরিবর্তন হয়, যেটাকে আমরা অভিযোজন বলি। পরাগায়নের মাধ্যমগুলো সাহায্য পেতে ফুলের গঠনে কিছু রকম পরিবর্তন হয়, ফুলগুলো তাদের নিজেদের ভিতরে একটা পরিবর্তন নিয়ে আসে, আর এই পরিবর্তনটাকে বলা হচ্ছে অভিযোজন। শিক্ষার্থীরা খেয়াল করো, এই অভিযোজনগুলো মাধ্যমের উপর ডিপেন্ড করে অভিযোজনগুলো বিভিন্ন ধরনের হয়। কি কি? পতঙ্গ পরাগী ফুলের অভিযোজন, বায়ু পরাগী ফুলের অভিযোজন, পানি পরাগী ফুলের অভিযোজন, প্রাণী পরাগী ফুলের অভিযোজন। যেহেতু মাধ্যম আলাদা, অভিযোজনগুলো আলাদা। পতঙ্গ পরাগী, যারা পতঙ্গের মাধ্যমে পরাগায়ন হয় তাদের ক্ষেত্রে ফুলগুলো কেমন হবে? ফুলগুলো বড় হবে, রঙিন হবে, ফুলগুলো বড় রঙিন এবং মধুগ্রন্থিযুক্ত। নাহলে পতঙ্গ কেন আসবে? মধু খাওয়ার জন্য আসবে, এর জন্য মধুগ্রন্থিযুক্ত থাকতে হবে। পরাগরেণু ও গর্ভমুণ্ড আঠালো, সুগন্ধযুক্ত হবে, গন্ধের কারণে আকৃষ্ট হবে। আঠালো না হলে পরাগরেণুগুলো তাদের গায়ে লাগবে না, এই জন্য আঠালোযুক্ত হবে। উদাহরণ হচ্ছে জবা, কুমড়া, সরিষা। বায়ু পরাগী, অর্থাৎ বাতাসে পরাগরেণুগুলো ভেসে ভেসে স্থানান্তরিত হবে। এই ক্ষেত্রে ফুলের বর্ণ, গন্ধ, মধুগ্রন্থ থাকার প্রয়োজন নেই, কিন্তু যেটা দরকার সেটা হচ্ছে পরাগরেণুগুলো হালকা হতে হবে, অসংখ্য হতে হবে এবং আকার অনেক ছোট ক্ষুদ্র হতে হবে। যেমন ধান গাছ। পানি পরাগী, অর্থাৎ পানির মাধ্যমে হবে, যারা পানিতে হয় উদ্ভিদ তাদের পরাগায়নটা হবে পানির মাধ্যমে। যেমন পাতা শ্যাওলা উদাহরণ হিসাবে এসেছে, এরা আকারে ক্ষুদ্র, ফুলগুলো হালকা এবং পানিতে ভাসমান থাকবে। তবে এদের যেটা হবে সেটা হচ্ছে স্ত্রী ফুলের বৃন্ত লম্বা, কিন্তু পুং ফুলের বৃন্তটা ছোট হবে। আচ্ছা, এরপরে আমরা দেখব প্রাণী পরাগী, অর্থাৎ প্রাণীদের মাধ্যমে যেমন হয়, এরা মোটামুটি বড় হবে, তবে ফুলগুলো পুষ্পমঞ্জরিতে সাজানো থাকবে। অর্থাৎ আমরা যদি তাকাই, আমাদের যদি তোমার কৃষ্ণচূড়ার কথা মনে পড়ে অথবা রাধাচূড়ার কথা মনে পড়ে, আমরা দেখি একটা মঞ্জুরি বা একটা ডালের উপর সুন্দর করে সুসজ্জিত থাকে, এরকম সুসজ্জিত থাকবে। এবং এদেরকে দেখে প্রাণী যারা আছে, প্রাণীকুল আকর্ষণ ফিল করবে। এসব ফুলে গন্ধ থাকতে পারে আবার নাও থাকতে পারে, যেমন বেলি ফুলের তীব্র গন্ধ, কিন্তু জবা ফুলের কিন্তু আবার গন্ধ নেই। উদাহরণ যেমন কদম, শিমুল, কচু। কদম ফুল বড়, অনেক আকারে বড়, দেখে আমরা আকৃষ্ট হই, পছন্দ হই, কিন্তু কোনো স্মেল নেই। শিমুলও সেম, কচু, এগুলো হচ্ছে আমাদের প্রাণী পরাগী ফুল। তাহলে শিক্ষার্থীরা আমরা এই কন্টেন্ট থেকে, এই স্লাইড থেকে কী শিখলাম? যে উদ্ভিদের ফুলগুলো তাদের পরাগায়নের জন্য তাদের ভিতরে স্বাভাবিক কিছু পরিবর্তন ঘটায়, এবং কোন মাধ্যমের সহায়তায় সে পরাগায়ন করছে তার উপর ডিপেন্ড করে তাদেরকে আমরা এই চারটি শ্রেণীতে বিভক্ত করি। কী কী? পতঙ্গ পরাগী, বায়ু পরাগী, পানি পরাগী, আরেকটা কি, একটা হচ্ছে প্রাণী পরাগী। তাহলে এই আলোকে আপনাদের যদি পরীক্ষায় আসে যে তুমি বিভিন্ন ধরনের অভিযোজন আলোচনা করো, তাহলে তুমি এই টপিকসগুলো লিখবে এবং উদাহরণগুলো দেওয়ার চেষ্টা করবে। আমরা চলে যাব পরের স্লাইডে। শিক্ষার্থীরা, আমি এতক্ষণ পরাগায়নের উপর পুরো একটি ক্লাস নিয়েছি, এই পুরো ক্লাসটা আমি আবারও আরেকটি ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো ভিডিওটা দেখি। পরাগায়ন, উড়ে উড়ে ফুল, প্রজাপতি ফুলে ফুলে উড়ে বেড়াচ্ছে, সুন্দর দৃশ্য। হ্যাঁ দেখো, গর্ভমুণ্ডে যে ফুলটাকে পরাগরেণুটা রেখে দিয়েছে, এই যে গর্ভমুণ্ডে রেখে দিল, এটাই হচ্ছে কি শিক্ষার্থীরা? পরাগায়ন। এখন পরাগায়ন কয় রকম আমরা শিখেছি, স্বপরাগায়ন, পরপরাগায়ন। স্বপরাগায়নটা দেখো শিক্ষার্থীরা, এই যে ফুলের এখানে পরাগধানী থেকে এই যে পরাগরেণু দেখছো, এটা যে ফুলের একই ফুলের গর্ভমুণ্ডে পতিত হচ্ছে। হ্যাঁ, এই যে গর্ভমুণ্ডে যে পরাগায়ন করছে, কোন কোন গাছে হয়? সরিষা। এরপরে আমরা চলে যাব পরের ভিডিও, দেখো আবার লক্ষ্য করো, আবারও দেখাচ্ছে কিভাবে পরাগায়ন হচ্ছে, গর্ভমুণ্ডে যাচ্ছে, পরাগায়ন প্রক্রিয়া সম্পূর্ণ হচ্ছে, যেটা নিষেকের সাথে সংশ্লিষ্ট। স্বপরাগায়নটা দেখে নাও, ওটা আমরা নিষেক পরাগায়ন দেখেছি, একই ফুলে হচ্ছে, একই প্রজাতির ফুলে হচ্ছে, আবারও দেখাচ্ছে পরপরাগায়নের। এখন আমরা দেখব স্বপরাগায়নের পর পরপরাগায়ন, ক্রস পলিনেশন, পেঁপে বা শিমুল। বাহক লাগতে পারে পোকামাকড়, বাতাস।
सेम आगे प्रोसेसिंग टाइ होबे प्रोसेसिंग सब जगह एक परागरेणु ये देखो आलदा आलदा बोलेछिलाम जेहेतु फुल आलदा थाके ये तादेर डीएनए गुलो आलदा होयेछे जे बीजटा होयेछे जे नतून उद्भिदटा होयेछे तार क्षेत्रे नतून वैशिष्ट्य प्रकाश पेयेछे एई दुटो फुलेर मध्ये होयेछिलो किन्तु देखो এই ফুল থেকে এই ফুলটা আকৃতিগতভাবে খুব বড় এবং উদ্ভিদটা বড় বৈশিষ্ট্য আলাদা হয়ে গেছে এই যে দেখো কিভাবে মৌমাছি বাহকের মাধ্যমে তাদের পরাগায়ন ঘটিয়ে থাকে সেটা আবার দেখাচ্ছে নতুন গাছ হয়েছে এই ক্ষেত্রে মাধ্যম হিসাবে দেখো মাধ্যমের চিত্রগুলো দেওয়া হয়েছে এই যে পতঙ্গ মানুষও হতে পারে মাধ্যম হিসাবে মানুষও হতে পারে দেখো পাখি লাল রঙের ফুল থেকে পরাগায়নে সহায়তা করছে পরপরাগায়নে মাধ্যমগুলো এই দেখো এখানে দেখিয়েছি দুইটা ফুল কিভাবে মৌমাছি নিয়ে স্থানান্তর করছে এটা পরপরাগায়নেরই মাধ্যমের একটা ছবি দেখো শিক্ষার্থীরা আরেকটি ভিডিও দেখানো হচ্ছে একইভাবে তোমাদের অভিযোজন আমরা যেটা শিখেছি ফুলের কিছু পরিবর্তন হয় শিখেছি না অভিযোজন ফুল তার কিছু পরিবর্তন করে পতঙ্গ পরাগী ফুলের অভিযোজন পতঙ্গের মাধ্যমে এই ফুলের আকৃতি দেখো কিছুটা বড় এবং কালারফুল এবং মধু আছে যেখানে মৌমাছি এসেছে জবা কুমড়া সরিষা বাই পরাগী ফুলের অভিযোজন দেখো ওই যে উড়ে উড়ে যাচ্ছে শরৎকালে আমরা এটা দেখি এরকম বাতাসে উড়ে 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 কিন্তু আমাদের পরাগায়নে তারা সহযোগিতা করে থাকে ওই যে দেখো ধান ক্ষেত এবার আমরা দেখব বাণী পরাগী ফুলের অভিযোজন পাতা শেওলা দেখতে পাচ্ছো শিক্ষার্থীরা পাতা শেওলা যেখানে তোমার এই যে পাতা শেওলাগুলো দেখতে পাচ্ছো এদের কিন্তু পানির মাধ্যমে তোমার পরাগায়ন হয় বুঝে বুদ্ধিন্দুগুলো বড় এই যে দেখো উঠিয়ে এনে ওরা উঠে এনে দেখিয়েছে প্রাণী পরাগী কদম ফুল আকৃতি বড় সুগন্ধিযুক্ত নয় হতেও পারে নাও হতে পারে তবে কদম ফুল দেখেই আকর্ষণ হয়ে যায় আমরা এটা দ্বারা আকর্ষিত হই কদম শিমুল কচু হ্যাঁ শিক্ষার্থীরা আশা করি ভিডিওটা তোমরা উপভোগ করেছো ভালো লাগে লেগে থাকলে আমি আমার পরিশ্রম সার্থক হবে এর পরের স্লাইডে আমরা চলে যাই অনেক কিছু শিখলাম বাড়িতেও তো কিছু কাজ করা দরকার তাই না শিক্ষার্থীরা তাহলে আমাদের এবারকার স্লাইডে যেটা থাকবে সেটা হচ্ছে হোমওয়ার্ক বাড়ির কাজ ছোট্ট একটা বাড়ির কাজ বাসায় বসেই করে ফেলতে পারবে তোমাদের এখন অনেক কাজ অ্যাসাইনমেন্ট তৈরি করতে হচ্ছে অনেক তিনটা করে অ্যাসাইনমেন্ট প্রতি সপ্তাহে এখন তো অনেক বাড়ির কাজ দেওয়া যাবে না ছোট্ট একটা প্রশ্ন চেষ্টা করবে আশা করি এই ভিডিও দেখে তোমরা করতে পারবে বিভিন্ন ধরনের পরাগায়নের মধ্যে পার্থক্য অর্থাৎ দুইটা পরাগায়ন আমরা শিখেছি স্বপরাগায়ন পরপরাগায়ন তাদের মধ্যে তোমরা পার্থক্য লিখবে ধৈর্য ধরে আমার সাথে ছিলে ক্লাসটি উপভোগ করেছো এই জন্য তোমাদেরকে ধন্যবাদ না দিলেই না পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানাচ্ছি এবং ধন্যবাদ দিয়ে আমি আমার ক্লাসটা শেষ করছি থ্যাংক ইউ আবার দেখা হবে আল্লাহ হাফেজ